রেশনের নিয়মে বড় বদল আনলো কেন্দ্র, এবার মানতে হবে এইসব নিয়ম। রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের মুখে অন্ন যোগানের কাজ করা হয়ে থাকে, যে কারণে দেশের প্রতিটি মানুষের কাছেই রেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা, যে কারণে দেশের প্রতিটি মানুষ রেশন কার্ড পাওয়ার জন্য মুখিয়ে থাকেন। সরকারের তরফ থেকে এই রেশন ব্যবস্থার মধ্যে দিয়েই এখন 80 কোটির বেশি মানুষকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। তবে এসবের মধ্যে এবার রেশনের নিয়মে বদল আনলো কেন্দ্র। তবে গুরুত্বপূর্ণ এই পরিষেবার ক্ষেত্রেও বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠতে দেখা যায়। দেশের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের খাদ্য সামগ্রী নিয়ে হয় নানান ধরনের দুর্নীতি। এবার এই সকল দুর্নীতিতে লাগাম টানার জন্যই কেন্দ্র সরকারের তরফ থেকে নিয়মে বদল আনা হয়েছে। ইতিমধ্যে রেশন ব্যবস্থার মধ্যে নতুন নিয়ম অনুযায়ী কী কী মেনে চলতে হবে তা সম্পর্কে দেশের প্রত্যেকটি রাজ্যকে নির্দেশ পাঠিয়েছে কেন্দ্র। গত 17 জানুয়ারি কন্ট্রোল অর্ডারে এই নির্দেশ পাঠানো হয়েছে। কেন্দ্র সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী দেশের প্রতিটি রাজ্যকে এবার থেকে কোনো রেশন ডিলার কত পরিমাণ খাদ্য সামগ্রী পেয়েছেন এবং তিনি কতটা খাদ্য সামগ্রী বণ্টন করেছেন তার হিসেব পাঠাতে হবে কেন্দ্রকে। এই হিসেব পাঠানোর দায়িত্ব রাজ্য খাদ্য দপ্তরের। তাদের তরফ থেকে ডাটা সঞ্চয় করে সেই ডাটা কেন্দ্র সরকারকে পাঠাতে হবে। একজন রেশন ডিলার কত পরিমাণ খাদ্য সামগ্রী পাচ্ছেন এবং তিনি কত পরিমাণ খাদ্য সামগ্রী বণ্টন করছেন এই হিসেব পাঠানোর পাশাপাশি এবার থেকে কোন উপভোক্তার মৃত্যুর পর তার রেশন কার্ড বাতিল করা হলে অথবা নতুন করে কারো রেশন কার্ড তৈরি করা হলে সেই তথ্য পাঠাতে হবে কেন্দ্র সরকারকে। যদিও এই পরিবর্তন নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য দপ্তর খুব একটা চিন্তিত নয়, কেননা তাদের তরফ থেকে দাবি করা হয়েছে এখন সমস্ত কাজ অনলাইনে হয়ে থাকে, তাই স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে উপভোক্তার মৃত্যুর পরেও তার পরিবারের সদস্যরা মৃত ব্যক্তির নামে রেশন সামগ্রী সংগ্রহ করছেন অথবা ওই মৃত ব্যক্তির রেশন কার্ডের সুবিধাকে কাজে লাগিয়ে অন্য কেউ রেশন সামগ্রী সংগ্রহ করছেন। এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং যাতে রাজ্যের সমস্ত রেশন ডিলাররা পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী পান, তার জন্য এই নিয়ম চালু করা হয়েছে বলে মনে করা হচ্ছে।